হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গেম প্লের ভিডিওটিকে রিয়াকশন করব। মানে ট্রিপল আর বা টোটাল গেমিং যেমন গেম খেলে ভিডিও আপলোড করে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, সেরকম অ্যারাবিয়ান সার্ভারের ফ্রি ফায়ার বস ভিনসেনজো একটি গেম প্লে আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে গত 2019 সালের নভেম্বর মাসে। আর মাত্র 8 মাসের মধ্যে সেই ভিডিওটি 42 মিলিয়ন ভিউয়ের একটি বিশাল রেকর্ড করে এবং এটি এখনও পর্যন্ত ফ্রি ফায়ারের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিও। তো যাই হোক, ভিনসেনজো সম্পর্কে সেরকম কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। কোনো কোনো ইউটিউব চ্যানেলের দাবি অনুযায়ী সে হচ্ছে আলবেনিয়ার, আবার কেউ বলেন সে ল্যাটিন আমেরিকার কিন্তু খেলে অ্যারাবিয়ান সার্ভারে। কিন্তু তার ইউটিউব চ্যানেলে আমি দেখলাম তার দেশ হচ্ছে ইজিপ্ট বা মিশর। এমনকি ভিনসেনজো নির্ভরযোগ্য কোনো ছবিও পায়নি। তবে তার গেম প্লে দেখে যেটা মনে হয়েছে, ও অন্য লেভেলের একটা প্লেয়ার, যেরকম খেলা শুধুমাত্র আমাদের দ্বারা কল্পনাই সম্ভব। তো আর কথা না বাড়িয়ে ভিনসেনজোর খেলা ফ্রি ফায়ারের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত সেই ভিডিওটি চলুন দেখে আসি এবং সাথে থাকবে রিয়াকশন। তো এগিয়ে যাচ্ছে ভিনসেনজো, আর এই গেম প্লেটি হচ্ছে মানে বেশ কয়েকটি গেম খেলে মানে বেস্ট বেস্ট সিনারিগুলো এক জায়গায় করে এই গেম প্লেটি তৈরি করেছে। এটা সোলো ভার্সেস স্কোয়াডের গেম, এটি ফুল স্কোয়াডের সাথে একা লড়ছে বা আবার ফুল স্কোয়াড চলে এসেছে। এখানে ওর তো লাইফও নাই, মাত্র 20 লাইফ, পালাচ্ছে এখন। নিচে আরো ই হচ্ছে, মানে নিচে আরো কয়েকটি স্কোয়াড এসেছে। হ্যাঁ, ওরা ওরা ই করছে আর এই সুযোগে উপর থেকে। ও মেডিকেট কিন্তু নিচ্ছে না, খেয়াল করছেন? ওই সুযোগে মেরে দিল উপর থেকে, ওখান থেকে এখনো মেডিকেট নিচ্ছে না। এখন গেলে তো মরবি ভাই। মেডিকেট নিচ্ছে অবশেষে। হ্যাঁ, আরেকটা ইনিমি আসছে, ওকে রিভাইভ দিতে এই সুযোগটাও কাজে লাগাবে, শিওর ছিলাম আমি। একবারে হেড দিয়ে দিয়ে শুয়ে দিয়েছে আরেকটা। ওরে বাবারে ভাই, কী করলো ভাই এটা? তো বস লেভেলের প্লেয়ার রে ভাই জেনজো। চিন্তা করা যায়, আরে ভাই রে, ও কম ছিল না আর কি প্রতিপক্ষ। আসলে ভিনসেনজো যে টাইপ প্লেয়ার, ওর প্রতিপক্ষ তো ম্যাচ মেকিং সেরকমই পড়ে, মানে ওরাও তো অনেক হাই ফাই প্লেয়ার অবশ্যই, মানে যারা ওর প্রতিপক্ষ, মানে ওর মতোই তো প্লেয়ার, ওর লেভেলেরই প্লেয়ার অবশ্যই। তো ওরাও কম নয়, মানে ওরা যারা হারছে, যারা পারছে না, যাদের গুলি করে মেরে ফেলছে এক গুলিতে, ওদের ওদের একজনের সাথে হয়তো আমার মতো 10টা প্লেয়ার পারবে না। আল্লাহ, কি রে ভাই, ওর এখানে আবার 2 টিম হাঁস খেলা কাকে বলে। তো ভিন উড় আল্লাহ, যাই হোক, যদি মানে আমি খেলি, যদি দেখা যায় বিটুকে বা ভিনসেনজো পড়ে গিয়েছে, তখন আমি কী করবো? বাকি যে 49 জন থাকবে সবাইকে বলবো ভাই টিম আপ কর, আগে ওকে মারি, আগে ওকে শেষ করে নেই ম্যাচ দিয়ে গেম থেকে। তাও পারা কষ্ট। তো ফাস্ট মুভমেন্ট, এখনও ওরা 9 বেজে, আমার আর একজন আছে। হ্যাঁ, ওই যে একজন টিমমেট, লাস্ট টিমমেট। দাঁত বের করে দিয়েছ, চিন্তা করা যায়। তো হেডশটের একটা চমৎকার কৌশল, পেটে সই করে গুলি করো, তারপর আস্তে আস্তে উপর উঠে নাও। ওয়াও, এটা মানে শেষ মুহূর্তে খেলা আর কি। 4 জন অ্যালাইভ রয়েছে, ও 9 কিল করেছিল ওই ম্যাচে। মানে বিভিন্ন ম্যাচের বেস্ট গেম প্লেগুলো আর কি দেখাচ্ছে ভিনসেনজো এটার মধ্যে।
এবং এটি কিন্তু ফ্রি ফায়ারের মানে গেম প্লের ইতিহাসে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও, 42 মিলিয়ন ভিউ পেয়েছে পর্যন্ত এটি। আরও তো সময় পরেই রয়েছে, মাত্র 8 মাসেই 42 মিলিয়ন ভিউ পেয়েছে। আর 3 জন আছে, কিরে ভাই ভিনসেনজো এরকম মিস হয়। আর আছে অ্যালাইভ 3 জন, মানে 2 জন প্রতিপক্ষ একটা শেষ। এখন 1v1 খেলা, এবার এখানে এত এত ফাস্ট করেছে কেন ভিডিও? এনিমি করি ওই এনিমি জোনে, এবার তো বিরতি হবে ভাই, ওটাও কম না আর কি। যেহেতু এ পর্যন্ত এসেছে এরকম একটা ম্যাচ, এরকম লেভেলের খেলায় ও কিন্তু কম নয়, অবশ্যই বেস্ট। কিন্তু ভিনসেনজোর সামনে দাঁড়াতেই পারলো না। যাই হোক, এটা আরেকটা ম্যাচের বেস্ট খেলা, এটাও সোলো ভার্সেস স্কোয়াড। চিন্তা করা যায়, সাজানো গোছানো সংসার, 4 জনের সংসার, ভিনসেনজো বিটুকে এরা একা যেই ভেঙে দেয়, কি বলবো, চিন্তা করা যায়। কাকে মারিস ভাই, এদিকে ভিনসেনজো আছে, আল্লাহ যদি এরকম খেলা না পারলাম, অন্তত কাছাকাছি খেলা পারলো কাজ হতো ভাই। এটাও আরেক ম্যাচের শেষ মুহূর্ত, 4 জন অ্যালাইভ রয়েছে, আর তার মানে সব বেস্টই আছে এখন। এবার আরেক ম্যাচ, এটা তো অস্ত্র হইতো নাই ওদের হাতে, মানুষ অস্ত্র নিয়ে পারে না, শর্ট গান নিয়ে পারে না, ওর সাথে ওরা ঘুষি দিয়ে জিতবে, চিন্তা করা যায়। আর লেডিস পিস্তল নিয়ে এসেছে সাথে, আর ও ঘুষি দিয়ে দিল, বাহ। পালাচ্ছিস কোথায় ভাই? এত ফাস্ট মুভমেন্ট, আবার ঘুষি, আরেকটা টিমমেট থাকা উচিত ওদের। শেষ, এটা আবার আরেকটা ম্যাচ, এবার তো মনে হয় টিমমেট আছে সাথে। হ্যাঁ টিমমেট আছে, ও একা থাকলে যে খেলা দেখায়, আর টিমমেট থাকলে তো কথাই নেই। জাস্ট কল্পনা করুন, বিটুকে, ভিনসেনজো, আরেকটা জন কি M8 নাকি কি নাম ভুলে গেলাম, তো মানে ওরা যদি এক টিমে খেলে 4 জন, মানে তাহলে কি অবস্থা হবে। কিরে ভাই কি করে, আর ভিনসেনজো নাকি পৃথিবীর সবচেয়ে ভালো ফ্রি ফায়ার, মানে AWM সবচেয়ে ভালো চালাতে পারে আর কি ফ্রি ফায়ারে, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে যেরকম শুনেছি আর কি। বিটুকের খেলা বেশি দেখি, ভিনসেনজোর খেলা আমি ফার্স্ট দেখছি, সাধারণত সময় পেলে আমি রেগুলার বিটুকে, আমি আবার বিটুকের ফ্যান আর কি, অসাধারণ লাগে ওর খেলাগুলো। চিন্তা করা যায় তো ফাস্ট, ওদের ব্রেন, ওদের মাথায় কি সুপার কম্পিউটার দেওয়া নাকি ওদের মাথায়, কখন কি করতে হয় মনে হয় সব স্ক্রিপ্টেড। আমার সামনে তো এই নেমে আসলে আমি বুঝেই পারি না যে কী করবো, এখন কোনটা করবো তখন করবো, ওগুলো সব ওদের মানে সব কিছু কেমন যেন মানে স্ক্রিপ্টেডের মতো মনে হয়, যেন আগেই কাহিনী করা ছিল এইভাবে হবে।
কোন দিকে দেখাস ভাই? আর রক্ষা নাই রে ভাই, ওটাও তো কম না, ভালোই পালাতে পেরেছে, অনেকক্ষণ পালাচ্ছিল। ভিনচেনজো এবার MP40 আর একটি AWM নিয়ে যাচ্ছে, আর ও হচ্ছে বেস্ট AWM প্লেয়ার, মানে হ্যাকারের চেয়েও ফাস্ট ও AWM চালানোতে। এক শট, একটা উড়ি যথেষ্ট, চিন্তা করা যায়। ওরে কি ওদের মাথায় সুপার কম্পিউটার লাগানো নাকি ভাই? সুপার কম্পিউটার লাগানো তো ওরে ভাই, কীভাবে মানে অ্যাকুরেট যেখানে ধরছে মানে সেখানে হেড সই করে কীভাবে করে? আমার তো 2 মিনিট সময় লাগে রেডি করতে, সব তছনছ করে দিল একাই। ভাই আসলে বলেন তো ওদের মাথায় কত GB র্যাম লাগানো, মানে এত ফাস্ট ডিসিশন, মানে এত ফাস্ট এক্সেস, মানে এত ফাস্ট মুভমেন্ট, মানে ওদের মাথায় এত দ্রুত কীভাবে কাজ করে? এই যে B2K, MATN, তারপর BNL, ভিনসেনজো, এদের খেলা দেখি, মানে যত ওদের খেলা দেখি তত অবাক হই, মানে কোন লেভেলের প্লেয়ার এরা ভাই। আর সত্যি বলতে ওদের খেলা দেখার পর যখন আমি খেলতে বসি বা আমার নিজের খেলা দেখি রেকর্ড করে পরে, তখন মনে হয় আমি আসলে একটা বালের প্লেয়ার।